দুই দিন ধরে চলা ঝড় বৃষ্টি বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। ঝড় বৃষ্টি বাড়ায় তাপমাত্রা কমে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহ দূর হয়েছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত নওগাঁর বদলগাছি ও টেকনাফ ছাড়া সারা দেশে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৮৯ মিলিলিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়। ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বুধবারও। গত ২৪ ঘন্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন নাজমুল হক।